এখন আছি জালকাঠি জেলার নলছিটি উপজেলার গৌরীপাশা। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি কংসার দিঘি নামে এখন পরিচিত, কংস রাজার কংসার দিঘি। এই কংসার দিঘি একটি ঐতিহ্য বহন করে চলছে জালকাঠি জেলার। এই কংসার দিঘি দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে নাম শুনে মানুষ এখানে এই দিঘি দেখতে আসতেন, তবে দিঘিটি একসময় অনেক বড় থাকলেও এখন এটি ছোট হয়ে আসছে। তবে এই কংসার দিঘির কথিত রয়েছে এখানে রাজাদের আমলে যে আচার অনুষ্ঠান হতো সেই অনুষ্ঠানে কিন্তু এখানের লোকজন অনুষ্ঠানের জন্য চারার পাত্রে এই আনুষ্ঠানিক জিনিসপত্র চেয়ে এই দিঘিতে ভাসিয়ে দিতেন এবং এই দিঘি থেকে তখনকার সময়ের কাঁসা পিতলের জিনিসপত্র ভেসে উঠত এবং সেগুলো নিয়ে মানুষ তাদের যে আনুষ্ঠানিকতার কাজ সেরে তারপরে আবার এই দিঘিতেই সেটি ধুই মুছে ভাসিয়ে দিতেন। তবে এখানে যারা আছে বয়োজ্যেষ্ঠ তাদের সাথে কথা বলেছেন, তারাও কিন্তু বলছেন তারা তাদের বাপদাদার কাছ থেকে এটি শুনেছেন, তবে এটি দেখেছেন এরকমের মানুষ পাওয়া যায়নি। দাদা তালই ওই আমার দাদি ওই হেরাও হয়েছে এই হুনা কথা কইছে যে এরকম আগে খাওয়ান লওয়ান হইলেঙ্গা তাইলেঙ্গা আপনার এই ওই হান্ডি বাতির প্লেট প্লেট যাই কিছু বাড়ি বুড়ি থালা বাড়ি এগুলো উঠত গান্ডলাই বলে কি তুই এইতে হইয়া দেখে বলে যা যা লাগে এইগুলো দিতে বলে গান্ডাল লিখতে থাকতে এই এই হেরা হেরাও হনে দেখে নাই মানে হেরাও হয়েছে কয়শো বছর আগের ব্যাপার। হ্যাঁ আমরা তো আর হ্যাঁ আমরা হইতে হেরা হতাম। এটা কংস রাজার দিঘি নামেই পরিচিত সবাই জানে আর কি, অনেক লোকজন আসে দিঘি দেখতে অনেক সময় আসে, এটা টিকিট টুকিট হয় মাছ টাছ ধরার জন্য এরকম লোকজন আসে অনেক দূর দূরান্ত দিয়ে। পরিষ্কার করার পরে এটা আমরা লিজ নিছি, এটা মালিকানা যারা আছে জায়গার এগুলো দিয়ে আমরা লিজ নিছি, 5 বছরের লিজে আমরা এটা মাছ চাষ করতেছি এখন এই। তবে এখানে যারা আছে বয়োজ্যেষ্ঠ তাদের সাথে কথা বলেছেন, তারাও কিন্তু বলছেন তারা তাদের বাপদাদার কাছ থেকে এটি শুনেছেন, তবে এটি দেখেছেন এরকমের মানুষ পাওয়া যায়নি। তবে এটি অনেক বছরের পুরনো, শত শত বছরের। তবে এখানে যে ঘাটলাগুলো ছিল সেই ঘাটলাগুলো এখন নেই, তবে সেই ঘাটলা নির্মাণে যে গাছ ব্যবহার করা হয়েছে আমরা কিন্তু সেই গাছও এখানে দেখতে পেয়েছি। তবে এই কংসার দিঘির ঐতিহ্য ধরে রাখার জন্য এখানের একটি যুব সমাজ কাজ করছেন এবং তারা এখন এই দিঘিতে মাছ চাষ করছেন বলেও আমাদেরকে জানিয়েছেন।